আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। তো এটা একটা টেস্টনেটের অফার, এটা শেয়ার করেছিলাম 4-5 দিন আগে। তো অনেকে জয়েন করেছেন, অনেকে জয়েন করেন নাই। তো যারা জয়েন করেন নাই তারা কাজগুলো বুঝতে পারতেছেন না কিভাবে কি করবেন। তো এটা একটা টেস্টনেটের অফার, এখান থেকে আপনি জয়েন করলে ফিউচার আপনার এখান থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে আপনাকে সবচেয়ে বড় হচ্ছে আপনাকে একটা ওজি রোল নিয়ে রাখতে হবে, এবং এখন যে এনএফটিটা ওরা দিচ্ছে ফার্স্ট টাইম, এই এনএফটিটা আপনার ওয়ালেটে থাকলে আপনি অনেকগুলো ওদের কাজে এলিজিবল থাকতে পারবেন। এর জন্য এই কাজটা আপনার করাটা খুবই জরুরি। তো আমাদের আসলে সচরাচর যে টেস্টনেটগুলো আমরা করতেছি সবগুলো কিন্তু আমাদের পেমেন্ট করতেছে না, কোন কোন সাইট আবার ভালো পেমেন্ট করতেছে। তো এখন তো আসলে আমরা তো জানি না কোন সাইট ভালো পেমেন্ট করবে, কোন সাইট করবে না। তবে আমরা কাজ করার দরকার করে যাচ্ছি, ভালো পেমেন্ট পাচ্ছি হয়তো পাচ্ছি না, কিন্তু দেখা গেল যদি না করি তাহলে মিস করে ফেললে পরে পস্তাইতে হবে। এই জন্য মিস করাটা ঠিক হবে না, খুবই সিম্পল কাজ এখানে। তো যখন শেয়ার করেছি তখন কেউ কিন্তু সেরকম রেসপন্স করেন নাই, কাজ করতে পারতেছেন না এরকম কিছুই বলেন নাই। তো আজকে সকালে এক ভাই বলতেছেন এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য, বুঝতেছেন না তাই আর কি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কী করবেন, কীভাবে কী করবেন। এখানে এখানে ফার্স্ট অফ অল যে এনএফটিটা আছে এটা আপনি প্রথমে, তারপরে আপনাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে দেখেন এই যে একটা, এ দুইটা, তিনটা, এই তিনটা আপনি করতে পারবেন খুব সহজে। এটা করতে পারবেন, এটা হচ্ছে এটা, তারপরে এটা হচ্ছে আপনি, এখানে আমি গিয়ে দেখাচ্ছি, এখানে আপনি ওই, এটা হচ্ছে ওই যে কি বলে ট্রেডিং, হ্যাঁ আমরা যে ট্রেড করেছিলাম, ট্রেডের কথা বলেছিলাম, ট্রেড করলে আপনি এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে আপনি লাস্ট যে লিকুইডিটি পুল, আমি যে পোস্টের মধ্যে পুল করতে বলেছিলাম লিকুইডিটি পুল, তারপরে এটা করলে এটা, এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে 5000-এর জন্য, হ্যাঁ এখানে মাত্র 916 জন হয়েছে, আপনারা দেখতেছেন খুব ধীরে ধীরে মানুষ এখানে জয়েন করতেছে, কারণ এটা এখনও সেরকমভাবে ভাইরাল হয়নি। ভাইরাল হয়ে গেলে কিন্তু এতক্ষণ থাকতো না। তো এটা সবার আগে আমি পেয়েছিলাম, তাই আমি কাজগুলো সবার আগে করে শেয়ার করেছিলাম। তো আপনারা চাইলে এখনও করতে পারেন। তারপরে প্রথমে এটাতে যাবেন, এটার কাজগুলো করবেন, এগুলা তো আপনারা পারবেনই সবাই। তো এখানে একটা ওজি রোল নিতে হয় আর কি। ফার্স্ট অফ অল আপনি ফলো করবেন, এখানে দেখবেন আগে কোন টুইটারটা আপনার কানেক্ট করা আছে, ওই টুইটার দিয়ে আপনি এটা ফলো করবেন। তারপরে এখানে হচ্ছে সেম ডিসকর্ড যেটা কানেক্ট করা আছে, ওই ডিসকর্ডে গিয়ে ওজি রোলটা নেবেন। রোল নিতে হবে, রোলের কথা এখানে বলা আছে। তো ওজি রোল নেওয়া না নিলে কিন্তু এখানে এই টাস্কটা কমপ্লিট হবে না, ঠিক আছে। ওখানে কিছুক্ষণ মানে ডিসকর্ডে জয়েন করে 5-7 মিনিট আপনি অ্যাক্টিভ থাকবেন, সবগুলা ইয়াতে গিয়ে ভেরিফাই টেরিফাই করবেন, ইমোজি অনেক সবগুলা অপশানে গিয়ে ইমোজিতে ক্লিক করে করে, বিভিন্ন ইমোজিতে ক্লিক করে আপনি আর কি জয়েন করে মানে এগুলো কাজগুলো করবেন। ইমোজিগুলো দিলে আপনাকে ওজিটা দিয়ে দিবে, আমি দেখিয়ে দিই। আচ্ছা আমি বলি, ডিসকর্ডে জয়েন করবেন। তো আমি ডিসকর্ডে জয়েন করে আমি রোল নিয়েছি কীভাবে, ফার্স্ট অফ অল আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। এগুলো করলে আপনাকে ও জিটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে আর কি। এখান থেকে দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সবগুলো দেখেন আমি এখানে ইমোজিগুলোতে ক্লিক করেছি। তারপরে হচ্ছে এখানে জেনারেল চ্যাটে গিয়ে চ্যাট করবেন, এখানে কিছু লিখবেন, হাই হ্যালো। তো এখানে হাই হ্যালো লিখতে পারেন, এটা আমার, দেখেন আমার প্রোফাইলে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি, দেখেন আমার এই যে ওজি রোলটা আছে, তারপরে সার্ফার ওদের এটা আছে, আর এখানে আরেকটা এক্সট্রা নিয়েছি, এটা না নিলেও চলবে, দুইটা কিন্তু আপনাদের লাগবে। তারপরে এখানে এসে কিছুক্ষণ মেসেজ করলে আপনারা করবেন, তারপর হচ্ছে এই যে জিএমজিএমে গিয়ে জিএমজিএম লিখবেন, তারপর হচ্ছে সাজেশনে এসে ইমোজি টিমোজিতে ক্লিক করবেন, তারপরে মিমি ব্রিজে এসে এখানে কিছু মিমি আছে না, মিমি যে ইয়াগুলো আছে আমি ওই দিন দেখিয়েছিলাম, এই যে এইগুলো আর কি একটা ডাউনলোড করে মিমি বেজ একটা সিলেক্ট করে এগুলো এখানে ছেড়ে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার ওজি রোলটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এখান থেকে ওজি রোল পেতে 10 মিনিটের মতো টাইম লাগে, বেশি লাগে না। তো সবগুলো অপশনে আপনারা যাবেন গিয়ে এই মজি টিমোজিগুলোতে একটু ক্লিক করলে আপনাদের ওজি রোলটা পেয়ে যাবেন। ডিসকর্ড টাস্কটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু এখানে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। দেন আপনি এখানে টেলিগ্রাম জয়েন করবেন, এখানে রিটুইট করবেন, এইখানে 25 পয়েন্ট আপনি ক্লেম করতে পারবেন। কিন্তু এখানে দেখেন গেট ওয়ান এন্ট্রি যে একটা ওয়েটি আছে, এটা কিন্তু আপনাকে দিবে না, শুধু 25 পয়েন্ট দিবে, এখানে ক্লেম করে নিতে পারবেন। ওই ওয়ান এন্ট্রি যেটা, সেটা হচ্ছে আপনি এই কাজগুলো করলে ওই এনএফটিটা আপনি করতে পারবেন চ্যানেল থেকে। এটা তো বলে দিলাম, বুঝাই দিলাম, দেখেন আমি আমার স্ক্রিনশট এখানে শেয়ার করেছি, আমি কিন্তু এই যে 25 পয়েন্ট নিয়েছি রোল, এই যে ক্লেম রোল,
তারপর হচ্ছে ওয়ান যে এনএফটিটা সেটা হচ্ছে এই ট্যাক্সটা আপনাদের করতে হবে এটা ব্রিজ এখানে ব্রিজ কীভাবে করবেন ব্রিজ হচ্ছে গোরলি ইথার থেকে বেস ইথারে আপনাকে একটা ব্রিজ করতে হবে ব্রিজ করবেন এবং এখান থেকে হচ্ছে ট্রেড করবেন একটা ইউএসডিসি দিয়ে ট্রেড করবেন আর একটা হচ্ছে লিকুইডিটি পুল করবেন এই তিনটা কাজ করলে আপনি বাকি যে দুইটা এনএফটির অপশন দেখিয়েছিলাম এখান থেকে সেই দুইটা এনএফটি আপনারা ঠিক আছে এই যে এটা আর এটা এই দুইটা হচ্ছে বাকি কাজগুলো করলে আপনি 24 ঘন্টা পর এই দুটো এসে করে ফেলতে পারবেন তারপর এখন কিভাবে এইগুলো করবেন ফার্স্ট আমি ব্রিজটা দেখিয়ে দিচ্ছি এখানে হিয়ারে ফার্স্টে লিংক দেওয়া আছে হিয়ারে ক্লিক করবেন ওপেন করবেন আপনার ব্রাউজার সিলেক্ট করবেন অথবা এখান থেকে লিংকটা কপি করে নিয়ে ব্রাউজারে পেস্ট করে দিবেন ঠিক আছে লিংকটা তারপর এরকম আসবে আসার পর এখানে কানেক্ট ওয়ালেট দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যে ওয়ালেট দিয়ে কাজ করবে আচ্ছা ওয়ালেট তো কানেক্ট হলো এখন আমরা কী করবো আমাদের বলছে যে গোরেল ইথার থেকে বেস ইথারে যেতে হবে তাহলে আমরা কী করবো এখানে গোরেল ইথারটা এখানে গোরেল ইথারটা নিয়ে আসবো তো ফার্স্ট অফ অল আমাদের গোরেল ইথার আনতে হলে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখান থেকেই দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে গোরেল ইথার এই যে এখানেই আসে দেখতে পাচ্ছেন আপনারা এই যে জুম করে দিয়েছি এই যে দেখেন গোরেলি লেখা আছে এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তাহলে গোরেলিটা এখানে সিলেক্ট হয়ে যাবে এখন ঠিক মতো হয়ে গেছে দেখেন এখানে হচ্ছে গোরেলি চলে আসছে আর এখানে হচ্ছে বেস গোরেলি তো এই গোরেলি থেকে বেস গোরেলিতে আমাদের একটা ব্রিজ করতে হবে তার জন্য আপনার কী করতে হবে গোরেলিটা আপনার থাকতে হবে এখানে তো দেখেন এখানে আমার গোরেলিটা নাই মানে ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেছে এই জন্য শো করতেছে না আমি ওয়ালেটটা আবার কানেক্ট করে নিচ্ছি আমার কিন্তু গোরেলিটা আছে আপনাদেরও থাকতে হবে এটা ছাড়া হবে না তো দেখেন আপনাদের আবার সুইচ করতে হবে গোরেলির সুইচ করে সুইচ নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন আপনাদের গোরেলি চেনটা মেটামাস্কে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখেন আমার এখানে 0.022 আছে গোরেলিতা তো আমি কতটুকু করব এই যে এখানে হচ্ছে অ্যামাউন্ট বসানোর জায়গা এখানে ক্লিক করবেন তারপর অ্যামাউন্ট বসাই দিবেন যা আছে তার থেকে আমি অ্যাকসেন্ড করতেছি কারণ আমি তো আগে করেছি আমি আপনাদের এখন দেখানোর জন্য করতেছি জাস্ট তো এটা ডিপোজিট ইথারে ক্লিক করে দিবেন এটা এখন ডিপোজিট হয়ে যাবে বেস গোরেলিতে ঠিক আছে তো ফি কিন্তু গোরেল থেকে যাচ্ছে তো অল্প একটু ফি যাচ্ছে দেখেন কনফার্ম করে দিবেন ওয়ালেট থেকে তো এটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাজটা তো এই কাজটা যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে ওয়ালেট থেকে কমপ্লিট দেখাবে তাহলে এই কাজটা আমাদের কিন্তু এখন শেষ আমরা কী করবো চ্যানেলে চলে যাবো এবার দ্বিতীয় কাজটা করব এখানে শুধু অনলি ওয়ান মানে একটা ব্রিজ করলে আপনার এনাফ আর করতে হবে না একটাই শুধু রিকোয়ারমেন্ট এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা ট্রেড করব ইউএসডিসি অন ইয়ার সাথে সেই যে শার্প আর কি বেস নেটওয়ার্কে তো এই অফারটা কিন্তু আমাদেরকে বেস নেটওয়ার্ক থেকেই সাজেস্ট করেছে বেস ফ্রেশ ওয়ান থেকে টেস্টনেট শেয়ার করেছে আপনি যদি এখানে এলিজিবল হন তাহলে ভালো একটা রিওয়ার্ড কিন্তু পাবেন তো সাইটটা এরকম আসবে আসার পর আপনি কী করবেন কানেক্ট করবেন এই যে কানেক্ট যে জায়গায় আছে যে কোনো এক জায়গা থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন তারপরে মেটামাস সিলেক্ট করে দেবেন মেটামাক্স ওয়ালেটটা আপনার কানেক্ট হয়ে যাবে এটা অবশ্যই মেসেজ ব্রাউজার থেকে করবেন তাহলে অটোমেটিক আপনাদের যে পারমিশন চলে আসবে এখন হচ্ছে বেস গোরেলিতে সুইচ করতে বলতেছে এটা সুইচ করে নেবেন তারপর হচ্ছে সাইনিং চাইবে ওয়ালেট থেকে সাইনিং করবে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো দেখেন এখানে কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এক সেকেন্ড বা দুই সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে 100 ইউএসডিসি দেওয়া হবে ব্যালেন্সের এখানে একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এই যে দেখেন এখানে ব্যালেন্স শো করতেছে না এই জায়গায় আমার এখন 250 আছে কারণ আমাকে 1000 দিছিল তো সেগুলো দিয়ে আমি কাজ করে ফেলছি এই জন্য শেষ হয়ে গেছে তো আপনারা কীভাবে কাজটা করবেন দেখিয়ে দিচ্ছি দেখেন আর কিছু করতে হবে না এখানে জাস্ট একটা ক্লিক করবেন আপনাকে তো 1000 ইউএসডিসি দিয়ে দিবে এটা ফসেট এটা আপনার বিক্রি করতে পারবেন না এটা শুধু কাজের জন্য দিয়েছে তো এখান থেকে আপনি 500 ইউএসডিসি নেবেন আমার তো নাই তাই এরকম আসতেছে তো এখানে ক্লিক করে দিয়ে আপনি এটা অ্যাপ্রুভ করে দিবেন অ্যাপ্রুভ করে দিয়ে আচ্ছা আমি দেখিয়ে দিই আমি এখান থেকে দরকার হলে 5 ইউএসডিসি করে দেখিয়ে দিচ্ছি 5টা 50টা করে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্রুভে ক্লিক করবেন জাস্ট আপনার ওয়ালেট থেকে পারমিশন আসবে তো এরকম আসবে প্রথমে তো আসলে এখানে কিন্তু 250 মানে পুরোটাই থাকবে আপনি ক্লিক করে দিয়ে না বা তাহলে সব চলে যাবে এখানে আপনি যা সিলেক্ট করেছেন তাই কিন্তু এখানে আপনাকে টাইপ করতে হবে আমি 50 দিয়েছি আমি 50টাই টাইপ করে বসিয়ে দিলাম আচ্ছা এটা উঠলো না কেন আবার দিচ্ছি ওয়েট 50 তো এখন আমি নেক্সটে ক্লিক করব এগুলো করার সিস্টেম তো আপনারা জানেন যারা নতুন ইউজার হয়তো তারা জানেন না এখানে অল্প একটু ফি নিচ্ছে এটা সমস্যা না এটা হচ্ছে ফসেট থেকে নিচ্ছে আমাদের কোনো এখানে টাকা পয়সা খরচ হচ্ছে না দেখেন আমার কিন্তু হয়ে গেল কাজটা এই যে লোডিং নিচ্ছে আবার একটা অ্যাপ্রুভাল আসবে এটা কনফার্ম করলে হয়ে যাবে এখন
$5 নিচ্ছে ফি, এটা গোরেলির ধার থেকে নিচ্ছে, বেসি ধার থেকে যাচ্ছে সব। গোরেলি ধার থেকে আমরা যে বেস ইথারে ব্রিজ করছিলাম ওই বেস থেকে, বেস ইথার যেটা বেস গোরেলি যেটা ওটার থেকে কাটতেছে আর কি, ফসেট সমস্যা নাই। তো এই কাজগুলো একটু দেখে দেখে করবেন, করলে আপনি এই সাইট থেকে পেমেন্ট পান বা না পান, কিন্তু আপনার জন্য এই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার অনেকগুলো কাজ শেখা হচ্ছে, মেন কথা হলো আপনি শিখতেছেন, অনলাইনে কাজ শেখার কোনো শেষ নাই, এটা মনে রাখবেন। আমি এখনও শিখছি, এখনও অনেক কিছু জানি না, জানার চেষ্টা করছি। তো এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমরা কী করবো, পুলের কাজটা করবো। পুল কিন্তু আমি এখান থেকেও যেতে পারি, আবার আমার চ্যানেলেও কিন্তু আমি লিঙ্ক আমি অ্যাড করে দিয়েছি, ওখান থেকেও চাইলে আপনি আসতে পারেন। তো লিঙ্ক কোনটা দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনারা এখানে অনেক বুঝতে পারবেন না। এই যে দেখেন, আমি কিন্তু এই যে ফার্স্ট ব্রিজের কাজটা শেষ করছি, এখন ট্রেডের কাজটা শেষ করছি, এখন করব কি লিকুইডিটি ফুল, মানে আমরা একটা লিকুইডিটি এলপি অ্যাড করব। তো আপনি এখান থেকেও চাইলে যেতে পারেন, অথবা আপনি ওখান থেকেও চাইলে যেতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এই যে দেখেন, আমরা পুলের অপশানে চলে আসছি, একই অপশান কিন্তু, আমরা একটু আগে যে ট্রেড করেছিলাম এই যে ট্রেডের অপশানে ছিলাম, এখন পুলের অপশানে আমাদের নিয়ে আসছে, তো একই কথা। তো এখান থেকে পুল করতে হলে আপনারা একটু নিচের দিকে আসবেন, দেখেন ওয়ালেট কানেক্ট থাকবে, না থাকলে ওয়ালেট কানেক্ট করে নেবেন, এগুলো সিম্পল বুঝবেন। তারপর দেখেন এই যে আমি একটু বড় করে জুম করে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি আপনাদের, এই যে এখানে আমাদের কিন্তু টোকেন পেয়ারগুলো আছে। আপনি এখান থেকে কোনটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি, ওই দেখেন আমার কিন্তু যে আমার যেটা করেছিলাম বিটিসি বাই ইউএসডিসি দিয়ে, ওটা কিন্তু এখানে অ্যাড করা আছে। তো আপনারা এখান থেকে বিটিসি অথবা ইথেরিয়াম যে কোনো একটা নিতে পারেন। তো এখান থেকে একটা নিলেন, নেওয়ার পরে এই যে এখানে অ্যাড বাটন আছে দেখেন এই পাশে, এই যে অ্যাড বিটিসি বা বিটিসির সাথে ইউএসডিসি অথবা ইথেরিয়ামের সাথে ইউএসডিসি যে কোনো একটা পেয়ার নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটাতে করলেই হবে। তো মেইনলি আপনার ইউএসডিসি থাকতে হবে আর কি। তো আমি এটা রং নিয়ে নিছি মনে হয়, ডাব্লিউ ইথার নিয়ে নিছি, এটা দেখা যাচ্ছে না, একটু সমস্যা হচ্ছে। তো আমি প্রথমটাই নিচ্ছি, প্রথমটাতে নিশ্চয়ই বিটিসি আছে, দেখি। আচ্ছা ঠিক আছে, দেখেন এখন আমি ঠিকঠাক মতো নিয়েছি, আপনারা নেবেন ইথেরিয়াম এবং ইউএসডিসি, এই পেয়ার যেটা আছে সেটাই নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে দেখেন এখানে আপনার কিন্তু এই যে ইউএসডিসি এখানে শো করতেছে, আপনার ওয়ালেটে যা থাকবে এখানে শো করবে। তো আপনি এখান থেকে অ্যামাউন্ট বসাই দিবেন আর কি, অ্যামাউন্ট আপনি কত বসা, আপনি 200 করে নেবেন। হ্যাঁ আমি তো করেছি একবার, আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি। তো আমি আপনার 100 বেশি করতে হবে, এখানে মিনিমাম 100 কিন্তু, এই যে মিনিমাম 100 লেখা আছে, আপনারা 200 করবেন, সমস্যা নেই। এখানে ওরা তো দিয়ে দিছে এগুলো ফ্রিতে, এগুলো রেখে তো আপনাদের কোনো কাজ নেই। তো এখান থেকে 200 নেবেন, নেওয়ার পরে কী করবেন, এখান থেকে দেখেন এই যে এই অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন, এটাতে ক্লিক করলে আপনাদের ফুল অ্যাড হয়ে যাবে। এরপরে এখান থেকে কনফার্ম করে দেবেন, ইথেরিয়াম বা ইউএসডিসি একটা পুল আপনাদের এখানে এলপি আর কি অ্যাড করা হয়ে যাবে। তো ওয়ালেট থেকে কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করে দেবেন, জাস্ট এতটুকুই। এখানেও সেম, এখানে কিন্তু আপনি আবার সবগুলো দিতে যাইয়েন না, এখান থেকে কেটে আপনি যা যা ওইখানে বসিয়েছেন, যত অ্যামাউন্ট দিয়েছিলেন এখানেও ঠিক তত অ্যামাউন্ট বসিয়ে তারপর এখান থেকে নেক্সট করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে ফি নিবে, ফি দিয়ে দিবেন, সমস্যা নাই, ফি তো আপনার আছেই। তো এখানে দেখেন ট্রানজ্যাকশানটা ঘুরতেছে, মানে এটা হইতেছে আর কি। এটা হয়ে গেলে আমাদের কিন্তু 3টা টাস্কই কমপ্লিট হয়ে যাবে। এই কাজগুলো অনেকে পারতেছেন না, খুবই সহজ কাজ, আপনাদের করতে হবে। তো লিঙ্কগুলোতে তো ক্লিক করে আপনাদের ওয়ালেট কানেক্ট করে ট্রাই করতে হবে। আপনারা যদি কাজই না করেন, মানে চেষ্টাটা না করেন, তাহলে আপনারা কীভাবে পারবেন। এখান থেকে একটা ফি আবারও চাইতেছে, এটা বেস গোরেলি থেকে যাবে, ফসেট থেকে, সমস্যা নেই, তারপরে এটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন ভিডিও পোস্ট করতেছি না, আপনারা দেখেন কাজগুলো দেখে শিখে নেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। এগুলো টেস্ট নেটে যেরকম, মেইন নেটও কিন্তু সেম এভাবেই করে কাজগুলো সবসময়, ঠিক আছে। আমরা কিন্তু এভাবে শিখে আসছি, একটা কাজ শিখেছি, একটা কাজ দিয়ে সব কাজ করে ফেলতে পারতেছি। এগুলো একবার করবেন, সারা জীবন মনে থাকবে, সব অফারের জন্য করতে পারবেন। ভাই আমি কিন্তু অত বেশি জানি না, ঠিক আছে, আমি যতটুকু জানি আপনাদের ততটুকুই বোঝানোর চেষ্টা করতেছি, জানানোর চেষ্টা করতেছি। আমিও শিখে আসিনি কোথাও থেকে, কাজ করতে করতে শিখতেছি। তো আপনাদের কী করতে হবে, এসব টেস্টনেটের কাজগুলো বেশি বেশি করবেন, যেহেতু আপনাদের এখানে ডলারের খরচের কোনো চিন্তা নাই, টাকা পয়সা যাচ্ছে না, ভুলভাল করলেও কোনো সমস্যা হবে না, গোরেলি ইথার থেকে বা আপনাদের ফসেট থেকে যাচ্ছে। তাহলে এগুলো করে করে শিখবেন, বেশি বেশি করবেন, ওয়ালেট 2-3টাতে করেন, সমস্যা কী। তো আমি যেটা বলতেছিলাম, আমার যতটুকু নলেজে আসছে আমি আপনাদের ততটুকুই বোঝানোর চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা যদি না শিখেন তাহলে সেটা আমার দোষ না,
আপনাদের ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, আমাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে কিভাবে আমি আপনাদের শেখাবো? এটা শেয়ার করেছি 31 তারিখে অক্টোবরের, কিন্তু আজকে গতকালকে 4 তারিখে আবার যখন আমি এটা মেনশন করেছি, এই যে দেখেন আমি আপনাদের প্রুফ দেখাই আপনারা যে কতটা অমনোযোগী, কাজে মনোযোগ নাই, আপনাদের ইনকামের চিন্তা নাই। এই যে দেখেন আমি আবার যখন রিমাইন্ড করেছি গতকালকে 4 তারিখে 4 নভেম্বর, তখন আপনাদের টনক নড়েছে, অনেকে প্রশ্ন করতেছেন এখন কীভাবে কাজগুলো করবেন। ঠিক আছে, তো এই যে লাস্টের যে স্টেপ দেখালাম, এখানে 24 ঘন্টা পরে কোনটা হবে, এখন যে 3টা কাজ করলাম, পুল দিলাম, লিকুইডিটি অ্যাড করলাম, ব্রিজ করলাম এবং ট্রেড করলাম, এই 3টা কাজের জন্য কিন্তু এই বাকি 2টো টাস্ক আপনি করতে পারবেন। ঠিক আছে, এই যে ট্রেডের টাস্ক হচ্ছে এটা, এটা হচ্ছে করলে আপনি এটা এখানে টাইমিং উঠবে, পার্টিসিপেন্ট করা হবে, আর সেকেন্ড হচ্ছে এটা, এই ওইটিটা আপনারা ক্লেম করতে পারবেন লিকুইডিটি টাস্কটা কমপ্লিট হলে। ঠিক আছে, এটা কিন্তু 24 ঘন্টা পরে আপনার এখানে এটা আসবে, এটা সাথে সাথে আসবে না, এটা নিয়ে আবার হুলস্থুল বাঁধাই ফেলবেন না, আমাকে আবার প্রশ্ন করতে করতে মানে বিহস করে ফেলবেন না, আপনারা তো না বুঝেই প্রশ্ন করা শুরু করেন। বুঝতে হবে এটা 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে এই দুটো ক্লেম করতে পারবেন। এখানে দেখেন ফার্স্টটা প্রথম দিনই করতে পারবেন, সাথে সাথে সেকেন্ড থার্ড এই দুইটা কিন্তু 24 ঘন্টা পর করতে পারবেন। আমি বারবার বলতেছি আপনারা এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আমাকে শুধুই হুদাই মানে প্রশ্ন করবেন না, আপনারা বুঝে শুনে কাজ করবেন, আমি যেভাবে দেখিয়েছি এভাবে করলে আপনারা করে ফেলতে পারবেন, কাজগুলো আপনাদের এমনিতেই হয়ে যাবে। যদি না মানে ভিডিওটা যদি আপনি ভালোভাবে না বুঝে না দেখেন, তাহলে আপনি কাজগুলো কিছু করতে পারবেন না, একদম সিম্পল কাজ আপনারা সবাই পারবেন। ঠিক আছে, ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো আবার যখন আমি আপনাদের ভয়েস দিয়ে দুনিয়ার কথা বুঝিয়েছি 4 মিনিট 4.5 মিনিট, তারপর আপনাদের টনক নড়েছে কাজের ব্যাপারে আর কি। তো যাই হোক, যে যে কাজগুলো আমি শেয়ার করি প্রত্যেকটা জয়েন করার চেষ্টা করবেন, তাহলে একটা না একটা থেকে আপনাদের ভালো একটা প্রফিট হয়ে যাবে, কোনোটাই মিস দিয়েন না। ঠিক আছে, অনেক অফার কিন্তু শেয়ার করা হয়ে গেছে, এটা হচ্ছে একটা কুইস্ট লায়ার 3-এর অফার, এখানে এটা নিয়ে ভিডিও দেওয়ার কিছু নাই, অনেকে এটা বলতেছেন এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য, এটা হচ্ছে আপনি এখানে টাস্ক আছে এগুলো করতে হবে, আর না করতে পারলে স্কিপ করেন, আর এখান থেকে গিয়ে দেখবেন এখানে 9টার মতো টাস্ক আছে, যেই যে কয়টা আপনার হয় লায়ার 3-তে, যে কিন্তু আপনাদের লেভেল আপ করতে পারলে ভালো একটা রিওয়ার্ড পাবেন। লায়ার 3 আমাদেরকে কিন্তু 2025 সালে এয়ারড্রপ দিবে, এত তাড়াতাড়ি দিবে না, এটা নিয়ে টেনশন নাই, আস্তে আস্তে করেন। আপনি যদি আপকামিংয়ে অথবা টেস্টনেটের যদি এইসব কাজগুলো করেন, মেইন নেট বা টেস্টনেটের এইসব কাজ করলে কিন্তু আপনার এই লায়ার 3-তে আপনার টাস্কগুলো অটোমেটিক হয়ে যাবে, এলিজিবল হয়ে যাবেন, ওগুলো করতে পারবেন। ঠিক আছে, আমরা কাজ করতে করতে এখানেও কাজ করতেছি, অনেক সুবিধা আছে কাজ করলে। ঠিক আছে, কাজ করতে থাকেন, দেখেন এগুলো সব আমি কমপ্লিট করেছি, আমি অনেক কাজ করে ফেলেছি বলে এগুলো করতে পারছি, এই যে এগুলোই হচ্ছে সেগুলো আমি এখানে দেখিয়ে দিলাম স্ক্রিনশটে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে কাজগুলো আপনারা করতেছেন সেগুলোর থেকেই কিন্তু এই লায়ার 3-এর কুয়েস্টগুলো আসে, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, এর জন্য দুঃখিত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের জন্য যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটাতে জয়েন করে নেবেন, চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।